ঈদুল আজহার ছবি অহংকার বের হয়েছে সাকিব ও বুবলি অভিনীত সিনেমার নতুন গান তুই যে আমার এই অন্তরে। এটি এই জুটির তৃতীয় গান এবং তৃতীয় ছবি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও মিমি। শাহাদাত হোসেন লিটন পরিচালিত অহংকার ছবির নতুন গানটি মুক্তির একদিনে দর্শন সংখ্যা ছাড়িয়েছে 1.5 লাখ। দর্শক এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন অভিনেতা মজনুন মিজান, এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী আলোচনায়। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কাজ না করার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের এক সিদ্ধান্ত তিনটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট। একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের বেঞ্চ রোববার রুল সহ এই আদেশ দেয়। এই আদেশের ফলে ওই তিন চলচ্চিত্রে সাকিবের কাজ করতে কোনো আইনি বাধা থাকলো না বলে রিটকারী পক্ষের আইনজীবীদের দাবি। এর আগে 18 জুলাই বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাকিব খান অভিনীত পুরনো এবং নতুন কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর কোনো সদস্য অংশ নেবেন না। দর্শক চলছে আনন্দযোগ, ফিরছি 1 মিনিট। বাংলা আধুনিক সঙ্গীতের বরপুত্র লাকী আখুনকে জানানো হলো নাগরিক শ্রদ্ধা। শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে তাকে স্মরণ করলো তার সঙ্গীত জীবনে চলার সঙ্গী ও সুরের সাথীরা। অজানা দেশে চলে গেছেন সবার প্রিয় শিল্পী লাকী আখান্ত। তাই তার সৃষ্টি পাগল দিনগুলোকে স্মরণ করে শিল্পীকে কথা আর গানে নাগরিক শ্রদ্ধা জানালো সহযোদ্ধা, সহকর্মী, সহশিল্পী সহ সর্বস্তরের নাগরিকজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, লাকী বাংলা গানের বিস্ময়পুত্র হয়ে চিরকাল বেঁচে থাকবেন আর যুগ যুগ ধরে নতুনের মুখে মুখে ছড়িয়ে যাবে তার গান। ছায়াছবির গানের পরে যদি কোনো শিল্পী বা কোনো কম্পোজারের সবচেয়ে বিখ্যাত কতগুলো গান থেকে থাকে, তাহলে সেটা লাকী আখান্ত। ওর কিছু বেশ কিছু গান আমাকে দিয়েছে, মামুনি যেটা শুনছেন আগে যদি জানিতাম, এই গানগুলি আমার মোর জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল এবং আজকে আমি ফেরদৌস ভাই। আধুনিক বাংলা গানের আধুনিকতা, যেটি আমার মনে হয় বাংলাদেশে উনি একটা ধারা তৈরি করে গেছেন এবং সেই ধারাটার যে জনরা উনি তৈরি করেছেন, সেই জনরা হয়তো আমরাই উনাকে ফলো করছি বা আমরা ইন্সপায়ার্ড হচ্ছি। শিল্পীর অমর সৃষ্টিগুলোকেও যথাযথ সংরক্ষণের ঘোষণা হইল এই অনুষ্ঠান থেকেই। তাদের সব ধরনের কাজ আমরা একটি আর্কাইভের ধারণা শুরু করতে যাচ্ছি। তথ্য মন্ত্রণালয়ের আর্কাইভ হোক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি ন্যাশনাল আর্কাইভ আছে। আর একটি কথা যিনি বললেন যে মন্ত্রী মহোদয়, যে এই শিল্পীদের সকল সৃষ্টি যেন আমরা একটা জায়গায় সহজেই পরবর্তী প্রজন্মের জন্য তারা চাহিদা মাত্র যেন আমরা তাদের হাতে উপস্থাপন করে দিতে পারি। লাকীদেরকে ধরে রাখার জন্য যা যা প্রচেষ্টা প্রয়োজন, সেই ধরনের প্রচেষ্টা করার মতো নেতৃত্ব আমাদের আছে। আমাদের ইউভাই আছে, নুরভাই আছে, আমরাও সঙ্গে আছি, কাজ করতে পারি। 2500 গানের সুর করার পাশাপাশি গান লিখে ও কণ্ঠ দিয়ে শ্রোতাদের মনে মায়াজাল সৃষ্টি করেছিলেন বাংলা আধুনিক গানের বিস্ময়পুত্র চিরতরুণ লাকী আখান্ত। অনুষ্ঠানে শ্রোতারা শোনালো সেই গান, সেই সুর। সবার প্রিয় ছিলেন লাকী আখান্ত, তার সাথে রয়েছে হাজারো মানুষের হাজারো স্মৃতি। সেই স্মৃতি থেকেই স্মরণ করা হলো শিল্পীর সৃষ্টি পাগল দিনগুলোকে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। দর্শক চলছে আনন্দ।